আজ একটা বড় খুশির দিন বন্ধুরা অনেক দিনের জমানো অনেক প্রমাণপত্র আজ উকিলের হাতে জমা পড়ল এবার শুধুই সময়ের অপেক্ষা হাতে গোনা আর কিছুদিন তারপর উল্টো গুনতি শুরু হবে আমাদের ভালো থাকা নিয়ে কার কার কি সমস্যা আছে সেটা এবার সোজাসুজি কোর্টে শুনবো এতদিন শুধু আজকের দিনটার অপেক্ষায় ছিলাম এবার খেলা হবে এক এক করে এবার শুধু দেখার পালা সমস্ত ভিডিও নোংরা থামনেল আমি চাইলে স্ট্রাইক দিতে পারতাম কিন্তু না তিন বছর ধরে এই পথে আমি হাঁটি তাই এই গুরুদায়িত্ব আমি কোর্টের হাতে তুলে দিলাম সুবিচার হোক গতকালকে এই কমিউনিটি পোস্টটা ম্যান্ডি দিয়েছে সেটা তোমরা সবাই ভালো মতন দেখেছ কী হলো এই তোমরা আমার দিকে এইভাবে দেখছো কেন এ তোমরা আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন এ না 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 এইভাবে তাকিও না এইভাবে তাকিও না কিছু কিছু মানুষ আছো যারা কিনা তোমরা আমাকে মানে সুতোপা এ কিছু করলো সুতোপা ও কিছু করলো সুতোপা মানে সুতোপার উপরেই অ্যাটাকটা হচ্ছে সুতোপার আমি কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি জানো যারা অত্যধিক পরিমাণে আমাকে ভালোবাসে ম্যান্ডি আমার এই ভিডিওটা দেখবে কি না জানি না ম্যান্ডিকে বলতে চাই একটা কথা তোকে অনেক সংখ্যক মানুষ ভালোবাসে অনেক সংখ্যক মানুষ ভালোবাসে আমি তোকে ভালোবাসি কি না সেটা তুই ভালো মতন জানিস ওটা আমি ফাটালে আমি মুখ থেকে ফাটালে চলবে না তাই না আমাকে কেউ ভালোবাসে সেটা যদি আমি না বুঝলাম সেই ফাটিয়ে গেল সেটাকে তো ভালোবাসা বলে না সেটাকে বলে কি বাদবাসা তো সেরকম আমারও কিছু সংখ্যক সরি আমাকেও কিছু সংখ্যক মানুষ ভালোবাসে যারা কি না এইরকম কোনো আপডেট যদি বড় বড় ব্লগারদের কাছ থেকে পায় তারা ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে যায় ঠিক আছে তো কালকে এই আর কি কমিউনিটি পোস্টটা দেখার পরে রীতিমতন আমাকে যারদের সঙ্গে আমার পার্সোনালি কন্ট্যাক্ট নেই অথচ তারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে এবং যাদের সঙ্গে আমার পার্সোনাল যোগাযোগ আছে তারা তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মেসেজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে কিছু মানুষ হয়তো রাত্রে ঘুমায় পর্যন্ত নেই রাত আড়াইটের সময় একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে তো যাই হোক আমাকেও কিছু মানুষ ভালোবাসে যদি তুই বলে দিতিস যে কার কার বিরুদ্ধে তুই স্টেপ নিয়েছিস তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত হ্যাঁ মানে আমার কাছেও ক্লিয়ার হতো বাদ বাকি সব মানুষের কাছেও ক্লিয়ার হয়ে যেত এটা বলল বললাম যারা কিনা আমাকে নিয়ে দুশ্চিন্তা করে আমার মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী তাদের জন্য এবার বলি কিছু মানুষ আছে যারা অলরেডি পুরো স্থির হয়ে গেছে যে ম্যান্ডি আমার বিরুদ্ধেই স্টেপ নিতে চলেছে আমার সঙ্গে আরও মানে একের অধিক যদি কারোর উপরে স্টেপ নেয় আরও কেউ হতে পারে বাট আমি আছি আমি এক নম্বরে আছি ম্যানডির যে স্টেপ নিচ্ছে সেখানে এক নম্বরে আমি আছি আমি অনেক আজকে হাঁপাধাপি করেছি তো আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলার সময় ঠিক আছে তো যাই হোক তো এটা দেখে যারা যারা আবার আমাকে ভালোবাসে না বা আমাকে নিয়ে কন্টেন্ট করে নেগেটিভ ওয়েতে তো তারা প্রচুর পরিমাণে নাচ করছে আমি বলি কি যারা আমাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে তাদের থেকে বেশি দুশ্চিন্তা তাদের হওয়া উচিত যারা কিনা আমাকে নিয়ে প্রতিনিয়ত নেগেটিভ ওয়েতে ভিডিও করে কারণ আমি যদি ওয়াইটিতে না থাকি আমাকে নিয়ে যারা পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে তাদের থেকেও বেশি অসুবিধা হবে যারা আমাকে নিয়ে নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও করে তাদের বেশি কষ্ট হবে কিন্তু এই কথাগুলো কে কাকে বোঝাবে কাউকে বোঝানোর দরকার নেই এখানে তো আর আমি জনদরদি হয়ে আসিনি হ্যাঁ জনদরদি ভাব দেখালেও অসুবিধা তো যাই হোক আমি নিষ্ঠুর আছি ক্রুয়েল আছি ওটাই ভালো আছি তো পুরুষ সমাজ পুরুষ 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 সমাজ থেকে বহিষ্কৃত একটা কি বলবো ছিনাল ব্যাটা ছেলে আছে সে নাকি খুব লাফিয়েছে আমাকে মেসেজ করেছে হ্যাঁ মেসেঞ্জারে মেসেজ করেছে আর কমেন্ট কমেন্ট বক্সেও এসছে যে ওই ছিনাল পুরুষটা নাকি খুব লাফালাফি করছে আমি বলি কি ওই ছিনাল পুরুষটা যে আমার বিপদে এত নাচানাচি করে এমনিতেই তো বউটা দুবালা ভাড়া খাটতে যায় দুবালা ভাড়া খেটে তারপরে ওই নিত্য নতুন ফ্যাশনেবল ড্রেস পরে নতুবা ওজা ইনকাম করে ওর ওই টাকায় জল গরম হয় না ঠিক আছে ওর ওই টাকায় জল গরম হয় না কারণ ওজা ইনকাম করে আমার বড় সেই সেম সেম ইনকাম করে তো আমরাও সংসার চালাচ্ছি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই ওর তাও বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে তো এই যে দামি দামি পোশাক পরে ও দুবেলা ভাড়া খাটতে যায় দুবেলা ভাড়া খাটায় বউকে দিয়ে আর আমাকে নিয়ে ভিডিও করে তারপরে কিছু আর্ন করে আর চা কাজ তো ওই চশমার দোকানে গিয়ে কি বলবো নাচন কোদন করা তো ওইসব তো আছেই আর আমি যদি না থাকি তাহলে ওর বউকে সারাদিন কন্টিনিউ কাস্টমার ধরতে হবে বুঝতে পারলে সারা দিন ভাড়া খাটতে হবে তো ছিনাল পুরুষটার কথা আমার কমেন্ট বক্সে এসে তোমরা লিখো না আমার জাস্ট গা গোলায় বমি পায় ওই ছিনালটার কথা একদম লিখবে না তোমরা তো যাই হোক এইবার আসি ম্যান্ডির আরও একটা কমিউনিটি পোস্টে তো যারা কিনা এই এই বাদবাকি কথাগুলো আমাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছে মানে দুশ্চিন্তা করছে আমার ভালো চায় তাদের উদ্দেশ্যে আমি এই আরও একটা কমিউনিটি পোস্ট আছে সেটা পড়ব সেটা হচ্ছে এক মাস আগে এক মাস আগে একটা কমিউনিটি পোস্ট ম্যান্ডি দিয়েছিল যেখানে কিনা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার কমিউনিটি পোস্ট শুধুমাত্র সোমনাথকে উদ্দেশ্য করে দিয়েছিলাম কারণ সোমনাথ সোমনাথের আমার প্রতি কথাবার্তা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ঠিক আছে এটা দেওয়ার পর সেই দিনই এইটা দেওয়ার পরে ম্যান্ডিকে সবাই প্রশংসা করেছিল কারণ সবাই ভেবেছিল ম্যান্ডি আমাকে নিয়ে আমাকে নিয়ে কমেন্ট মানে কমিউনিটি বক্সে কমিউনিটি পোস্টে আমাকে নিয়ে ঠুকে কমিউনিটি পোস্টটা লিখেছে ঠিক আছে যে আমাকে নিয়ে মানে আমি ওকে নিয়ে ভিডিও করছি সেটা নিয়ে ম্যান্ডির জ্বালা এটাই ভেবে দর্শকেরা ম্যান্ডিকে খুব প্রশংসা করেছে কিন্তু সেই দিনই আরেকটা কমিউনিটি পোস্ট ম্যান্ডি দিয়েছে যেটা হচ্ছে আমি কাল রাতে করা একজনের ভিডিও দেখে এই পোস্টটা দিয়েছিলাম সব কন্ট্রোভার্সি চ্যানেলকে বলিনি তাই আমার বাকি কন্ট্রোভার্সি দিদিভাইরা ভুল বুঝে কষ্ট পেও না সুতোপাদি তারপরে আরও তিনজনের নাম ছিল ঠিক আছে তোমরা সবাই জানো লাস্টে ছিল শিল্পীদি এদের নাম ছিল আর মাঝখানে আরও দুজনের নাম ছিল আমি মুখে আনতে চাই না সব নাম এদের কিছু বলিনি লাভ ইউ অল ঠিক আছে তো এই যে এক মাস আগে যে কমিউনিটি পোস্ট এখানে পুরো ক্লিয়ার ম্যান্ডি কিন্তু বলে দিয়েছিল যে যে বা যারা ওকে নিয়ে নোংরা ভিডিও করছে সোমনাথ তার ওর মিল হয়ে যাওয়ার পরেও ওদেরকে নিয়ে যেটা ভিডিও করছে তো সেই ভিডিও নিয়ে সেই ভিডিওগুলোর আপত্তি সেই ভিডিওগুলোর প্রতি আপত্তি যে ম্যান্ডি ছিল সেই ক্রিয়েটারদের মধ্যে আমি ছিলাম না এবং আরও তিনজন ক্রিয়েটার ছিল না হঠাৎ করে গতকালকে যে কমিউনিটি পোস্টটা ম্যান্ডি দিয়েছে সেখানে আমাকে ভাবনা করার কারণটা কি আমি বুঝলাম না যারা নেগেটিভ ওয়েতে আমাকে নিয়ে ভাবছে আর যারা পজিটিভ ওয়েতে নিয়ে আমাকে দুশ্চিন্তা করছে তাদেরকে বুঝিয়ে দিতে এলাম আমি কিছু কথা ঠিক আছে কিছু কথা আমি বুঝিয়ে দিতে এলাম যে বেশি দিন না এক মাস আগেই ম্যান্ডি এই কথাগুলো বলেছে যে আমি সব কন্ট্রোভার্সি চ্যানেলকে বলিনি ঠিক আছে সুতোপাদির নাম ছিল তোমরা দেখেছো মানে আমার নাম যে ছিল তোমরা দেখেছো সবাই সেই কমিউনিটি পোস্টটা কিন্তু এখনও রয়েছে এমন না যে আমি এগুলো আগে থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছি না এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এবং তোমাদের কাছে কিছু আমার আমি আমার যে চিন্তা ভাবনা আছে সেটা পৌঁছে দেব সেই কারণে কিন্তু আমি গতকালকে স্ক্রিনশটগুলো নিয়েছি কারণ আমি কোনোদিনও ভাবিনি ম্যান্ডি এই পথে হাঁটতে পারে ম্যান্ডি হচ্ছে সমালোচনার জগতে সবচেয়ে সেফ জোন আমি সবসময় বলি সবচেয়ে সেফ জোন হচ্ছে ম্যান্ডি জীবনে কোনোদিনও কাউকে স্ট্রাইক দেয়নি এত নোংরা থেকে নোংরা কথা হয়েছে তারপরেও ও কোনোদিনও স্ট্রাইক দেয়নি আমার বর সময় বলতো তুমি এত ওভার কনফিডেন্স হয়ে যেও না কার মতি গতি কখন কি হয়ে যায় বলা যাবে না তুমি ওই স্টিকার করে দাও বা শুধু নাম দাও কিন্তু ছবি দিও না যদি চ্যানেলে স্ট্রাইক করে তখন তোমার আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে কিন্তু আমি আমার বরকে বলেছিলাম আমি ম্যান্ডিকে যতদূর চিনেছি ম্যান্ডি স্ট্রাইক দিতে পারে না ম্যান্ডি স্ট্রাইক দিতে পারে না তো এবার আমি আমার তরফ থেকে আমার ভেতর থেকে ওভার শিওর হয়েছি আর সেই ওভারশিয়রের যে একটা মর্যাদা সেটা এখনো পর্যন্ত ম্যান্ডি ভাঙেনি কাউকে এখনও পর্যন্ত স্ট্রাইক দেয়নি এইবার তোমাদেরকে একটা কথা বলি আমি চিনি আমি ওকে চিনি আমি ওকে চিনি এই দুটো কথার মধ্যে অনেক ফারাক আছে এখন বর্তমানে আমার সঙ্গে যা কিছু হচ্ছে তার উপরে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে পারি হ্যাঁ আমি ম্যান্ডিকে হয়তো চিনি অবশ্যই হয়তো শব্দটা যুক্ত করব আমি ম্যান্ডিকে চিনি কোনোদিনও বলবো না কারণ মানুষের মতিগতি সত্যি বলছি বট ঠিকই বলেছে কখন কি হয় বলা যায় না ম্যান্ডি যে আইনি পথে হাঁটতে পারে কেউ দিনও স্বপ্নেও ভাবেনি স্বপ্নেও দিনও ভাবেনি ম্যান্ডি আইনি পথে হাঁটতে পারে তো হাঁটছে মেন কথা জানো তো কি যে আমরা একটা পথে হাঁটবো যদি সুফল পাই তাহলে অবশ্যই সেই পথে হাঁটবো এবার আমি হাঁটব কিনা সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যান্ডি হাঁটতে চলেছে বা হেঁটে ফেলেছে হয়তো সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এবার ও নিশ্চয়ই ওর একটা দায়রা ছিল লিমিট ছিল সেই লিমিটটা ক্রস হয়ে গেছে কোনো কারণে কোনো একজনের তরফ থেকে সে আমি হতে পারি এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে সবাই ওকে নিয়ে ভিডিও করেছে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে ওকে নিয়ে ভিডিও করেছে ইভেন ব্লগাররাও ভিডিও করেছে জাস্ট ছি 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 এই শব্দগুলো অ্যাড করেছে আর আমার পিঠটা আমার পিঠটা ক্ষতবিক্ষত হয়ে গেছে ম্যান্ডিকে প্রোটেক্ট করতে গিয়ে ম্যান্ডিকে প্রোটেক্ট করতে গিয়ে আমার পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেছে আমার ভীষণ ক্লোজ রিলেশানগুলো পুরো ছিটকে বেরিয়ে গেছে গুলো না একটা একটাই একটাই ছিল ছিটকে বেরিয়ে গেছে যাকে কিনা না আমি কোনোদিনও হারাতে চাইনি হারাবো স্বপ্নেও ভাবতে পারিনি সে আমার কাছ থেকে হারিয়ে গেছে এই ম্যান্ডিকে আটকাতে গিয়ে ম্যান্ডিকে প্রোটেক্ট করতে গিয়ে আর আজকে যদি মনে করে যে সুতোপাতি সেই রক্তাক্ত পিঠে আমি ডাইরেক্ট ভোজালি বসাবো তাহলে সেটা ম্যান্ডির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমি এখানে ম্যান্ডিকে বলতে পারি না ম্যান্ডি প্লিজ আমাকে নিয়ে কিন্তু কিচ্ছু করিস না কোনোদিনও বলবো না কোনো দিনও বলবো না আমার ভিডিও সবগুলো জলজল করছে করছে করবে ভবিষ্যতেও এখান থেকে যদি কারোর কিছু মনে হয় যে আমি ম্যান্ডিকে নিয়ে এমন কিছু বলেছি বা করেছি যাতে করে ও এখন যে সংসার করছে তাতে কোনো আঁচ পড়বে আঘাত লাগবে তাহলে অবশ্যই ও সেই পথে এগোতে পারে আমি এইটুকু জানি ম্যান্ডির সম্পর্কে কোনো কিছু স্যান্ডির অজানা নয় যেগুলো আমি ভিডিওতে বলেছি আমি ভিডিওর মাধ্যমে যত কথা বলেছি স্যান্ডির সবটা জানা সুতরাং আমার বলা ভিডিও আমার বলা কথা বা আমার করা ভিডিও দ্বারা ওদের দাম্পত্য জীবনে কোনো এফেক্ট পড়বে না ইভেন কেউ ফেলতে পারবে না ওদের দাম্পত্য জীবনে এফেক্ট ঠিক আছে ওদের দাম্পত্য জীবনে এফেক্ট কেউ ফেলতে পারবে না কারণ এত বড় একটা ঘটনা ঘটার পরেও এটা দুর্ঘটনা মানে ম্যান্ডি জীবনে যে আরেকজন এসেছিল সেটা একটা দুর্ঘটনা এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও স্যান্ডি ম্যান্ডিকে ছেড়ে যায়নি জীবনে বা মানে কি বলবো ওদের দুজনের জীবনে এরকম আর কোনো ঘটনা ঘটতেই পারে না যাতে করে ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় হ্যাঁ ম্যান্ডি যদি ছেড়ে চলে না যায় সেই ব্যাপার আলাদা কিন্তু স্যান্ডি কোনোদিনও ছাড়বে না সুতরাং আমার করা কোনো ভিডিও থেকে ওদের সম্পর্কে কোনো আঘাত লাগবে এটা হতেই পারে না এটা আমার বিশ্বাস এটা হতে পারে না এবার ম্যান্ডি মনে মনে কী ভাবছে স্যান্ডি মনে মনে কী ভাবছে সেটা তো আর আমি বলতে পারবো না ওই যে একটা কথাই বলেছি যখন ওর কেউ ছিল না কেউ না তখন আমি ছিলাম এবার সেই আমার এই কাঁধ আমি আমার এই কাঁধ দিয়েছিলাম ঠিক আছে এইভাবে বসেছিলাম এই কাঁধ এই কাঁধ এই কাঁধে আমার মাথা রেখেছিল ও অঝোরে কান্না করেছিল তখন এই কাঁধে মাথা রেখেছে এখন এখান থেকেই যদি আমাকে কোপটা মারে কিচ্ছু করার নেই ঠিক আছে কিচ্ছু করার নেই আমি মানে কি বলবো বিশ্বাস অবিশ্বাসের জায়গাতেই নেই কারণ আমি এমন একটা জায়গাতে আছি যেখানে আমি লড়ে নিতে পারবো বিশ্বাস করো আমি লড়ে নিতে পারবো আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি এরা সবাই মিলে আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমি লড়ে নিতে পারবো আর তোমরা জানো তোমরা জানো বা না জানো ম্যান্ডি ভানো মতন জানে ম্যান্ডির সঙ্গে আমার কোন লেভেলে গিয়ে কথা হয়েছে কি কি কথা হয়েছে তারপরে যদি ম্যান্ডি ভাবে সুতোপাদের বিরুদ্ধে কোনো কেস করবে অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে আর আমি এই ম্যান্ডির এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দিচ্ছি না কেন বলতো কারণ আমার কাছে সব প্রমাণ রয়েছে এবং আমি যে ম্যান্ডির কোনোদিনও ক্ষতি চাইনি এটা কিন্তু ম্যান্ডি কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক সব সময় বলেছে বা আমি তোমাদেরকে যেই ভয়েস রেকর্ড শুনিয়েছি ঠিক আছে মানে হোয়াটসঅ্যাপে যেই ওর যে ভয়েস রেকর্ড মেসেজ পাঠিয়েছিল সেগুলো আমি তোমাদেরকে শুনিয়েছি যেখানে ম্যান্ডি সব সময় বলেছে ওর সংসার ভাঙার পিছনে আমার দায় কোনোদিনও ছিল না এবং আমার তরফ থেকে ম্যান্ডি সবসময় কন্ট্রোভার্সি চেয়েছিল সেটাও আমি তোমাদেরকে শুনিয়েছি যখন টিনার প্রথম প্রথম এই বিষয়টা সবার সামনে আসে তখনই ম্যান্ডি আমাকে বলেছিল তোমাদেরকে আমি শুনিয়েছি যে দি টিনার টিনা পালিয়ে গেছে বলে টিনাকে নিয়েই শুধু ভিডিও করিস না কিন্তু তখন আমরা জানতাম যে টিনা পালিয়ে গেছে তখন আমরা জানতাম পুরো বিষয়টা তো তো সেদিন তখন জানতাম না সেই কারণে ম্যান্ডি কথাটা ইউজ করেছে টার্মটা ইউজ করেছে যে পালিয়ে গেছে আমাকে নিয়েও মাঝে মধ্যে করিস কিন্তু এটা নিশ্চয়ই তোমাদেরকে শুনিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তো এই একটা কথাই কাফি আমার নিজেকে মানে ওই স্টেপ যদি ও নিয়ে থাকে সেখান থেকে নিজেকে সরিয়ে আনার জন্য ওই একটা মেসেজ কাফি আর কিছু দেখাতে হবে না আমি এই গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছি তো কি করলে কি হয় কোথায় গেলে কি এই কারণে আমি বুঝি এই কারণে আমি বুঝি যে কোন জায়গায় কোনটুকু শুধু দেখালে বা কোনটুকু প্রমাণ দিলে পাতার পর পাতা না পাঠিয়ে একটা পাতা দিলেই হয়ে যাবে এটা আমার মতে এটা আমার মতে এটা তো আর এমন না যে এই ডাকলো কাঠগড়ায় উঠলাম বলে দিলাম হ্যাঁ এই সমস্ত কিছু না হ্যাঁ ক্রিমিনাল শ্যুট ফাইল হলে সেই ব্যাপারটা আলাদা ও কি করেছে না করেছে ও জানে যখন ও বলছে যে কোর্টে এসে শুনবো কার কার কি অসুবিধা সুবিধা আছে তখন তাহলে মনে হচ্ছে ও ক্রিমিনাল ক্রিমিনাল ফাইল করেছে ঠিক আছে তো যাই হোক ও যা করেছে করেছে এবার তোমাদেরকে আরও একটা আমি পড়ে শোনাচ্ছি যেটা কি না তোমরা অনেকেই হয়তো বোঝনি কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার প্রত্যেকটা লাইনের মধ্যে আমি মানে খুঁজি এবার আর পায়ে পেয়েও যাই হয়তো বুঝলে তো অনেক দিনের জমানো অনেক প্রমাণ পত্র আজ উকিলের হাতে জমা পড়ল বুঝতে পারছো এই লাইনটার মানে এই লাইনটার মধ্যে সবটা লুকানো আছে অনেক দিনের জমানো অনেক প্রমাণ পত্র এবার ও কত দিন ধরে স্টেপ নিয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা কিন্তু কেউ জানি না ম্যান্ডির সঙ্গে আমার লাস্ট কথা হয়েছে যখন ওরা মন্দারমণি থেকে ফিরেছিল মারিয়ার ফোন থেকে মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা হয়েছে মন্দিরার সাথে ভয় হোয়াটসঅ্যাপে বুঝতে পারলে ওই লাস্ট কথা হয়েছিল আর মন্দিরের সঙ্গে আমার কথা হয়েছে বলে আমার আর মনে পড়ে না ওই দিনই লাস্ট কথা হয়েছিল ব্যাস আর কোনো কথা হয়নি মেসেজের মাধ্যমে ওই মারিয়া জানিয়েছিল যে দিদিভাই এসছে কারণ খোঁজ খবর তো ভেতর থেকে নিতে হয় কেমন আছে না আছে কারণ তখন ওদের কাঁচা পরিস্থিতি আর তখন ভিডিও কিন্তু তোমরা পাওনি মানে ওরা তো এক মাস বন্ধ রেখেছিল ভিডিও বন্ধ রেখেছিল সেই কারণে ওদের খবর টবর আমি পেতাম না সেই কারণেই আমি মারিয়ার থ্রুতে মন্দিরা কেমন আছে না আছে সেইটুকু জিজ্ঞাসা করতাম ব্যাস ওইটুকুই খবরাখবর আদান প্রদান হয়েছিল তারপরে ম্যান্ডির সঙ্গে আর কোনো রকম কোনো কথোপকথন হয়নি ইভেন আমি তো বেশ কিছুদিন ধরে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি না হ্যাঁ এবার বলতে পারো তুমি এর মাঝ মাঝেই ভিডিও করেছো যেখানে কিনা ম্যান্ডি তোমাকে যেই পার্সোনাল মেসেজগুলো পাঠিয়েছিল সেগুলো তুমি বলেছ নিতান্তই সেগুলো আমার পিঠ বাঁচানোর জন্য বলেছিলাম কারণ আমাকে নিয়ে দোষারোপ করে শুধু বাচ্চা বিষয়টাকে টার্গেট করে আমাকে প্রচুর পরিমাণে হেনস্থা করা হয় সোশ্যাল মিডিয়াতে সেই কারণেই এই ওই মেসেজগুলো আর কি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম ঠিক আছে এবার কথা হচ্ছে আমি যেই মেসেজগুলো পড়ে শুনিয়েছিলাম সেগুলো কি স্যান্ডির অজানা সোমনাথের কি অজানা ছিল যে আমার ওই ভিডিও করার জন্য ওদের মধ্যে কোনো অশান্তি বাঁধবে যারা তোমরা আর কি বিষয়গুলো শুধুমাত্র আমাকে ছোট করতে হবে বা আমাকে ঘৃণা করে করো বলে তোমাদের কাছে বিষয়গুলো খুব ইজি মনে হয় এই যে ম্যানডিয়ে আজকে যেই কালকে কমিউনিটি পোস্টটা দিল যে ও একটা স্টেপ নিয়েছে হৈ হৈ রই করে সবাই ওকে সব্বাই ওকে বাহু বাজানাতে চলে গেল হুম প্রত্যেকে ওকে বাহবা জানাতে চলে গেল অথচ এই মানুষগুলোই কিছুদিন আগে ম্যান্ডিকে ছিঁড়ে খেয়েছে কমেন্ট বক্সে কেউ কেউ আবার ভিডিওর মাধ্যমে ছিঁড়ে খেয়েছে তখন পাশে কে ছিল যেন এই অধম এই যে এই অধম এ ছিল ভিডিওর মাধ্যমে ছিল কমেন্টের মাধ্যমে ছিল ইভেন অফ ক্যামেরাতেও ছিল এই আমি ছিলাম আর আজকে হঠাৎ করে যেই স্টেপের কথা হয়েছে অমনি ম্যান্ডিক বিশাল ভালো হয়ে গেছে এটাই হচ্ছে বেশ করেছো ভালো করেছ আচ্ছা তোমরা আইনি স্টেপ এই যে কথাটা যে বলে দিল যে কেউ বলে দিল একে জেলে ধরে জেলে পুড়ে দেবে এর দশ বছর জেল হয়ে যাবে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে বা ফাঁসি হয়ে যাবে তোমরা এরকম একটা না ছটাং করে ভেবে নাও ভেবে নিয়ে তাকে বাহবা জানাতে চলে যাও আমি না বুঝি না আজকে ম্যান্ডি যেটা করেছে সম্পূর্ণ মানে লিগাল ওয়েতে করেছে কিন্তু ওকে আদৌ বলেছে যে আমি এর বিরুদ্ধে সুতোপাতির বিরুদ্ধে কেস করেছি বলেনি কিন্তু কিন্তু সবাই ভিডিও নামিয়ে ফেলেছে প্রত্যেকে ভিডিও নামিয়ে ফেলছে প্রত্যেকে গিয়ে কমেন্ট করছে আর আমাকে উদ্দেশ্য করে কমেন্ট করছে আর মনে হয় শিল্পীদিকেও উদ্দেশ্য করে কমেন্ট করছে কোনো প্রমাণ আছে যে ম্যান্ডি আমার কথা অথবা শিল্পীদের কথা বলেছে প্রমাণ আছে কি না কী যেন বলে স্টেপ আইনি স্টেপ নিয়েছে তার মানে ম্যান্ডি বিশাল কিছু করে ফেলেছে আগে হোক যার বিরুদ্ধেই নিয়েছে আগে হোক তো কত দূর কি হয় না হয় আগে দেখো তারপরে তোমরা লম্পজম্প করো আগে থেকে লম্পজম্প করলে মেন ফাইনাল রেজাল্টের সময় তো তোমরা হাঁপিয়ে গিয়ে বসে পড়বে তখন লাফিও তখন লাফালাফি করো ঠিক আছে এবার আসি কেস করার কথায় কেস তোর সেদিন করার কথা উচিত ছিল সেই দিন তোর করার কথা ছিল দিন তুই মার খেয়েছিলিস বিনা কারণে তোর তুই যার সাথে পরকীয়া করেছিলিস তার মায়ের কাছে যেদিন তুই মার খেয়েছিলিস তোর গায়ে দরখা দরখা দিয়ে গেছিলো ভিডিও কলে দেখেছিলাম এইসব ভিডিও কলে সরি সরি ভিডিওতে তোর ভিডিওতে দেখেছিলাম দরখা দরখা দিয়ে গেছে কালো কালশিটে দাগ পড়ে গেছে তখন তোর কেস করা উচিত ছিল যাই হোক তোর যেটা মনে হয়েছে তুই সেটা করেছিস কারো থামনেল কারো নোংরা থামনেল হয়তো তোর খুব অপছন্দ হয়েছে খুব কষ্ট দিয়েছে তোকে সেই কারণে তুই আর কি স্টেপ নিচ্ছিস বেশ ভালো কথা তবে আমার মতে এটা তুই বোকামি করেছিস তুই যার বিরুদ্ধেই করিস না কেন মানে আমার বিরুদ্ধে করে থাকিস বা যে কোনো কারোর বিরুদ্ধে করে থাকিস সেটা তোর পার্সোনাল ব্যাপার আমি জিজ্ঞাসাও করবো না তুই কার বিরুদ্ধে করেছিস বল তবে আমার মনে হয় এটা তুই বোকামি করলে কারণ যে অন ক্যামেরা ভিডিওতে এসে সবটা স্বীকার করে নেয় হুম সবটা স্বীকার করে নেয় শুধু তুই না তোর বট তোর চরিত্র সম্পর্কে যে সমস্ত কথা বলেছে তারপরে গিয়ে মানুষের তোকে নিয়ে ভিডিও করাটা বড্ড স্বাভাবিক ছিল তাই না বড্ড স্বাভাবিক ছিল তোকে নিয়ে ভিডিও করা যেহেতু তুই সোশ্যাল মিডিয়াতে আছিস এবং তোর সম্পর্কে এই সমস্ত কথাগুলো মানুষে তোদের মুখ থেকেই জেনেছে তোদের মুখ থেকেই জেনেছে সেখানটায় দাঁড়িয়ে তোকে তোদেরকে নিয়ে ভিডিও করা বড্ড স্বাভাবিক ছিল কিন্তু তুই স্টেপ নিয়েছিস আমি জানি না তুই উত্তরে যেতে পারবি কি না কারণ সব প্রমাণই তো তোর মানে রয়ে গেছে যে যে যাই ভিডিও করেছে সব প্রমাণই রয়ে গেছে এবার হয়তো কোনো ওয়ে বেরোতে পারে কোনো পথ নিশ্চয়ই বেরোতে পারে যেখানে তুই জাস্টিস যেই জাস্টিস পাওয়ার জন্য তুই অ্যাপ্লাই করেছিস সেই জাস্টিস হয়তো তুই পেতে পারিস হ্যাঁ তবে আমার মতে এটা না করাটাই বেটার ছিল বিশ্বাস কর এটা না করাটাই বেটার কারণ এই এই পথে আমি আছি তো সে কারণে আমি তোকে বলছি এইবার আসি কি যেন বলতে চাচ্ছিলাম ও যে যে তুই করেছিস ভাব তুই মদ খেয়ে মাতলামি করে লাইভ করেছিস গালাগালি দেওয়া থেকে শুরু করে কি জঘন্য মেসেজ তুই দর্শকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে তুই দিয়েছিস তুই ভেবেছিস তুই ডিলিট করে দিয়েছিস বা প্রাইভেট করে দিয়েছিস লাইফটা কারো কাছে নেই ফেসবুকে গিয়ে দেখ তোর তোকে নিয়ে রোস্টিং ভিডিও সার্চ কর ফেসবুকে গিয়ে ভিডিও অপশানে গিয়ে তোকে নিয়ে রোস্টিং ভিডিওতে সার্চ কর তোর লাইফটা পুরো জল জল করছে ওখান থেকে যে কেউ নিতে পারে ওখান থেকে যে কেউ নিয়ে নিতে পারে আর আর একটা কথা গতকালকে তোর ভিডিওতে সবাই পুরো স্পষ্ট দেখেছে ভিডিও টাইমিং আমি আর এখানে উল্লেখ করছি না তো ওয়ার্ন করা আমার কর্তব্য তো আমি ওয়ার্ন করেছিলাম জানি না পরে আর দেখিনি তুই তোরা এডিট করে ওই যা ওই অংশটুকু বাদ দিয়েছিস কি না তবে ভিডিও এডিট করার সময় যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হয় এর আগেও তোদের ঘরে মানে অ্যালকোহলের বোতল দেখা গেছে ঠিক আছে তোদেরকে অ্যালকোহলের বোতল তো বোতল তোদেরকে ডাইরেক্ট অ্যালকোহল অ্যাজিউম করতে দেখা গেছে পান করতে দেখা গেছে সিগারেট খেতে দেখা গেছে সোমনাথকে তো সেখান থেকে দাঁড়িয়ে তোরা আর কি এডিট করবি কিন্তু বিষয়টা যখন ঘরের গুরুজনের উপরে আসে না তখন সেই জিনিসটাকে ডেসপারেটলি রেখে দেওয়ার থেকে এডিট করে যদি তুই সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতিস ভালো করতিস আগেকার দিনের মানুষেরা বিড়ি খায় খেত বা এখনও অনেকে খায় এটা কোনো অত্যাশ্চর্য কোনো কিছু বিষয় নয় তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে একটা ব্রাহ্মণ পরিবারের বয়স্ক মহিলা যদি এরকম দেখা যায় না করতে তাহলে তাকে ভদ্র সভ্য বলতে বাধে কেন বলতো কারণ এই নেশা ভাঙ হুম যতই পুরনোকার যতই নতুন টাইপের জিনিস দিয়ে ভাঙ করো না কেন বিষয়টা কিন্তু একটা নেগেটিভ মেসেজ সমাজের উপরে ফেলে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে সেই কারণে আমি ওয়ার্ন করেছিলাম করবি কি না করবি সেটা সম্পূর্ণ তোদের বিষয় তবে হ্যাঁ যেখানে বৌমা নেশারই বৌমা বৌমা সরি যেখানে শাশুড়ি আর কি নেশা করে সেখানে বৌমাকে সে কীভাবে বাধা দেবে তাই না এর জন্যই তোদের মধ্যে বন্ডিংটা এত ভালো বেশ ভালো বন্ডিং ভালো থাক কিন্তু ফিউচারে যখন ভিডিও এডিট করবি না তখন এগুলো মাথায় রেখে ভিডিও এডিট করিস ওই পোর্শনটা তুই ইজিলি বাদ দিয়ে দিতে পারতিস বা যখন তুই দেখছিস যে এরকম কিছু তোর ভিডিওতে ধরা পড়েছে ওখান থেকে তুই এডিট করে বাদ দিয়ে দিতে পারতিস যে বেখেয়াল বশত হয়ে গেছে আমি বাদ দিয়ে দিয়েছি শাশুড়ি মা খায় ঠিক আছে কিন্তু তুই ডেসপারেটলি রেখে দিয়েছিস এটা করাটা তোর উচিত হয়নি হুম আর অনেকে বলছে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করিস না কেন কমিউনিটি পোস্ট দিয়েছিস আরে কমিউনিটি পোস্ট তো কালকে দিল সত্যি এদের যে কিচুলকানি কিচুলকানি আমার নিয়ে কিচুলকানি এদের ম্যান্ডিনি নিয়ে ভিডিও করবো না কে বলেছে পাই না পাই না পেলে ছেড়ে দেবো না কে ওকে নিয়ে ভিডিও করা পেলে অবশ্যই করব তবে হ্যাঁ যেটা দেখব সেটা নিয়ে করব। যেটা দেখব সেটা নিয়ে করব। যাতে ও কোনো দিনও আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার কোনো নেক্সট কোনো সুযোগ না পায় কারণ নেক্সট কেন বললাম এই স্টেপে মানে এই দফায় ও কার উপরে স্টেপ নিয়েছে সেটা তো জানি না সেই কারণে বলছি নেক্সট যাতে আমার উপরে না নিতে পারে সেই ব্যবস্থাই করব আর আরেকটা কথা ভাবছি এই ইউটিউব করা ছেড়ে দিয়ে হুম ইউটিউব করা ছেড়ে দিয়ে ল নিয়ে পড়ি শালা ল নিয়ে পড়ি কারণ সব ব্লগাররা দেখছি কথায় কথায় উকিলের কাছে ছুটছে হ্যাঁ তা একটা উকিল যদি এরকম হয় যে এই সব বিষয়ে পারদর্শী আর তার যদি এখন তার যদি একটা লয়ের ট্যাগ পড়ে যায় তিন বছর লাগবে যদি পড়ে যায় তাহলে দেখ ভাবো সবাই দলে দলে কিন্তু আমার কাছেই আসবে বিচার পাওয়ার জন্য ভাবছি এই ইউটিউব ছেড়ে দিয়ে একটা ভর্তি হয়েই যাই। কি বলো ব্যবসাটা কিন্তু বেশ ভালো জমবে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সংখ্যা দিন দিন বাড়ছে আর ভ্লগারদের উকিলের কাছে যাওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে ব্লগাররা ইনকাম করবে আর উকিলের ট্যাগ ভরবে তো ভাবছি উকিল হয়ে যায় বড় বড় ব্লগারদেরকে লুট করব খালি আইডিয়াটা কেমন তো তোমাদেরকে বলি বন্ধুরা যারা কিনা আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো দুশ্চিন্তা এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই কারণ যখন সামনে আসবে তখন তোমরা সবটা জানতে পারবে আর আমি লড়াই করার মতন ক্ষমতা রাখি ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা